খুনে সঞ্জীব পন্ডিত নামে আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ কথা বলতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীর বাপি ওরফে সঞ্জীব পন্ডিত নামে যাকে গ্রেফতার করা হয়েছে কি অভিযোগ তার বিরুদ্ধে কিভাবে পুলিশ তাকে গ্রেফতার করলো দেখো ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ফার্মাচারী জানাচ্ছেন যে বাপি ওরফে সঞ্জীব পন্ডিতকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করা হয়েছে এই খুনের ঘটনায় তার একেবারে সরাসরি যোগ রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে এবং বাপি অরফে সঞ্জীব পণ্ডিত হচ্ছে পানিহাটি পুরসভার পূর্ত দপ্তরের ঠিকাদার তার সঙ্গে নিহত আট নম্বর ওয়ার্ডের জয়ী কাউন্সিলর অনুপম দত্তের বেশ দিন ধরে গন্ডগোল চলছিল এবং অনেক দিন থেকে তাকে খুনের পরিকল্পনা ছিল এবং এর আগে যেটা তদন্তে উঠে আসছে জিয়ারুল মনে জিয়ারুল বলে এক দুষ্কৃতীকে তাকে আট চার লক্ষ টাকা সুপারি দিয়েছিল বাপি এবং সেই সুপারি নেওয়ার পরেও এই অনুপম দত্তকে সে খুন করতে পারেনি এবং বেশ কয়েকবার তাকে তাকে ইনি টাকা ফেরত দেওয়া নিয়ে চাপ দেওয়া হয় এবং তারপরে অমিত পণ্ডিত অর্থাৎ যে শুটার গ্রেপ্তার হয়েছিল এর আগে অমিত পণ্ডিতকে বিষয়টি তিনি জানান এবং তারপরেই অমিত পণ্ডিতের সঙ্গে চক্রান্ত করে জিয়ারুলকে খুন করার পরিকল্পনা করা হয় এবং গত পঁচিশে ডিসেম্বর হরিণকাটা থানার মোল্লা বেরিয়াতে জিয়ারুল মন্ডলকে লক্ষ্য করে গুলি করে অমিত পণ্ডিত এবং তার মাথায় গুলি লাগে এবং অল্পের জন্য সে রক্ষা পায় এরপরে হরিণকাটা থানায় অমিত পণ্ডিতের নামে অভিযোগ দেয়ার হয় হত্যার চেষ্টা এবং অস্ত্র আইন এবং তারপর থেকেই অমিত পণ্ডিত পালিয়ে বেড়াচ্ছিল কখনো পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গা কালনা মেমারি এবং কি মেদিনীপুর এমনকি অমিত পণ্ডিত বেশ কিছুদিন বিহারেও গা ঢাকা দিয়েছিল এরপরে যেহেতু অনুপম দত্তকে

গোটা বিষয়টি তত্ত্বাবধান করেছিল সঞ্জীব পণ্ডিত এবং তার অপরাধের সঙ্গে সরাসরি যোগ আছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন এবং জিয়ারুলকে এর আগে যে টাকা দেওয়া হয়েছিল চার লক্ষ টাকা এই বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছে সুস্মিতা ধন্যবাদ সমীরন এবং এই বাপি পণ্ডিতের গ্রেফতারি ঘটনা প্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ বর্মা কি জানিয়েছেন আসুন শুনবো আমাদের পানিহাটি আট নম্বর ওয়ার্ডে মার্ডার কেস কাউন্সিলরের মার্ডার কেসে আগে যে মেন অ্যাকিউজড আছে গুলি করেছিল

প্রসেনজিৎকে তো ধরা হয়নি না আমরা তো দুজনকেই অ্যারেস্ট করেছি আগে অমিত পণ্ডিত আর আজকে সঞ্জীব পণ্ডিত সেটা আমরা জানি কোথা থেকে পেয়েছি ওটা তদন্তের স্বার্থে আমরা বলছি না মৃদেশ বোধে মৃতেশ স্ত্রী কি অভিযোগ করেছেন এবার সুন্দর পুলিশ যখন বলছে যে অভিযুক্তকে ধরেছে বা শ্যুটারকে ধরেছে শুটার বলছে এবার আমাকেদের বাঁচানোর দায়িত্ব আপনাদের অভিযুক্ত মানে যে শুটার সে বলছে পুলিশকে আর এখনও পর্যন্ত আমরা দুদিন ধরে পুলিশের কাছ থেকে সেই আপডেট পাইনি এর জন্য আমি চাই সিআইটি তদন্ত হোক এবারে নির্বাচনের টিকিট পাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছিল একদমই হয়নি সবাই সাথে ছিল তৃলমূল যারা পঁয়ত্রিশটা ওয়ার্ডের কাউন্সিলর যারা তারা সাথে ছিল সব থেকে বড়ো কথা নান্টু সাথে ছিল কোনো রকম কোনো প্রবলেম হয়নি ভালো পথ পাবেন পানিহারি পুরো সবাই এরম কোনো কথাবার্তা চলছে হ্যাঁ সেটা হয়তো একটা চলছিল কিছু যে মানে যারা বড়রা আছে যারা ওকে ভালোবাসে তারা বলছিল হ্যাঁ রে তুই এইবার হয়তো একটা পথ পেতে পারিস সেটা নিয়ে কি ওকে সরানোর কোনো চক্রান্ত হতে পারে সেই জন্যই তো আমি বলছি যে সিআইডি তদন্ত চাই এত পুলিশ র‍্যাব থাকা সত্ত্বেও ওই জঙ্গল ঘিরে ফেলে তো অনেক আগেই ও গ্রেফতার হওয়ার কথা কিন্তু এলাকার বাসিন্দারা তারা জঙ্গল ঘিরে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিল এটা কি বলবেন এখানেই তো আমি গাফিলতিটা বলবো ধলুর যে শূন্য স্থান এই আট নম্বর ওয়ার্ডে নিশ্চয়ই উপনির্বাচন হবে সেখানে যদি আপনাকে দল প্রার্থী করে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন অবশ্যই করব জানতে চাইব যে ও তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা এবং দুষ্কৃতীরা যেভাবে পরিকল্পনা করে তাকে খুন করেছে এটা কি আগে থেকে ওর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে ওর পরিচিত কেউ এর পেছনে থাকতে পারে এমন কেউ আছে যে ভেতরেরই যারা খবর দিচ্ছে যে লোকাল লোক লোকাল লোকই কেউ খবর দিচ্ছে যে ও এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে সেখানে যাচ্ছে সেই দিন হয়তো সেইভাবেই ওয়াচ করেছে যে ওর যেই যেই মিটিংগুলো ছিল সেগুলো অ্যাটেন্ড করেছে মিটিংগুলো অ্যাটেন্ড করেছে মিটিংগুলো অ্যাটেন্ড করে যখন ফিরছে হয়তো অনেক আগের থেকেই ওয়াচ করছে যে ও কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না সঙ্গে যারা ওঠা বসা করতো তার মধ্যে থেকে কি ওর শত্রুরা লুকিয়ে থাকতো নইলে এত বড় কাজই বা হয় কোথা থেকে আপনি কি মনে করছেন এই তদন্ত মাথা পর্যন্ত পৌঁছাবে সিআইডির উপরে ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা আছে দুটি খুনের ঘটনা একটি পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুন এবং অন্যটি পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন এই দুটি ঘটনা প্রসঙ্গে ফিরাত হাকিম কি জানিয়েছেন আসুন শুনব দুটো জায়গায় অ্যারেস্ট হয়েছে এবং তারপরে তো পুলিশ তো আর ভগবান নয় যে এক্ষুনি সব তার হাতের মনে আছে সে এক্ষুনি বলল যে চালু করো কোথায় কি হলো পুরোটাই তার টিভি ক্যামেরার সামনে এসে যাবে তাকেও তো সে তো মানুষ তার ইন্টেলিজেন্সি অ্যাপ্লাই করে তাকে ইনভেস্ট মানে ইনভেস্টিগেশন করতে হবে সেই ইনভেস্টিগেশনে একটু সময় তো লাগবে ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করব এটা আমাদের গভর্নমেন্টের কমিটমেন্ট এবং যেই হোক সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক তৃণমূল হোক অন্যায় মানে অন্যায় কোনো আমার দল কাউকে অন্যায় করতে বলে না আমার দল অন্যায় সহ্য করে না আমার মুখ্যমন্ত্রী এই ব্যাপার একেবারে নিরপেক্ষ যে অন্যায় যে করবে কোর্ট তার সায়াবে তার তার বিচার করবে পুরুলিয়ায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় নিহত নেতার ভাইপোর দেওয়া অডিও ক্লিপ প্রকাশ্যে নিহত ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে এক ব্যক্তির ফোনে কথোপকথনের অডিও সামনে এসেছে দাবি তার সঙ্গে ফোনে কথা হয় ঝালদা থানার যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই আনন্দ অডিও ক্লিপের দ্বিতীয় কণ্ঠকে বলতে শোনা গিয়েছে তৃণমূলের টিকিটে জেতা প্রার্থী চেয়ারম্যান হবেন তবে ভাইস চেয়ারম্যানের ব্যবস্থা তিনি করতে পারেন অভিযোগ এই দ্বিতীয় কণ্ঠস্বর ঝালদা থানার আইসির তবে তার সত্যতা যাচাই করেনি বিপি আনন্দ

আমি বললাম যে তাহলে ও বললো যে তালাকে দেখা করে গল্পই করে দেবো বলছি একসঙ্গে আমি সকাল দেখা করছি দেখা করে নিচ্ছি আপনার সাথে দেখা করবেন দেখা কি অসুবিধা তাহলে আমার আছে বকরার বোকার আছে স্যার

হুম তো আসলে যে কই বললো যে এই আরো উচ্চারণ ছিটের ব্যাপার বুঝছেন না চেয়ারম্যান তো আমাদের নাম এম বলে দিয়েছি হ্যাঁ মাইস্টা হলে হবে বাবার বাড়ি গুলো হবে চেয়ারম্যান পিএমসি লগত যারা যেতেছে তারাই হবে তার বাইরে হবে না আমি তো প্রথম দিনই বলে হ্যাঁ হ্যাঁ

আমাকে এক সিভিক ভলন্টিয়ার দিয়ে ডাকি থানা ডাকাইছিল থানা ডাকার পরে আমাকে বললো যে তোর কাকাকে কি তোদের কাউন্সিলার তিনটা কাউন্সিল আছে তিনটা কাউন্সিলার কাকার মধ্যে জয়েন করা বলি ঠিক আছে জিজ্ঞাসা করে দিচ্ছি তারপর অনেকবার প্রেসারাইজ করার পর আমি বললাম যে তাহলে স্যার তাহলে কি আপনি স্যার চেয়ারম্যানটাকে দেবেন বলছে না চেয়ারম্যান দেওয়া যাবে না ভাইস চেয়ারম্যানটা করে দেবো তারপরে বাইরে বার আমাকে থানা ডাকে থানাটাকে যাই বলে যে তোর কাউকে বলবি সালাব যে ওকে কোর্টের সামনে জায়গা কিনে ঘর ঘরে থাকতে হোক কোর্টের সামনে ঘর বানাতে হোক এতগুলো কেস দেবো এতগুলো কেস দেবো বলছে ওকে তারপরে আমি কাউকে এসে বললাম যে এরকম এরকম বলছে ও যে বলতে তো কোনো ব্যাপার নেই আমি বলি যে ও তখন আমি দল আমি ত্যাগ করবো নেই আমি কংগ্রেস আছি কংগ্রেসে থাকবো সরাসরি পুলিশের সব ষড়যন্ত্র আছে এ আইসি সব পুলিশ ষড়যন্ত্র আছে এই দিন করে এই করে ওরা মিলেঝুলে করে ওই মার্ডারটা করেছে এই ঘটনা প্রসঙ্গে কি বললেন পার্থ চট্টোপাধ্যায় এবার শুনবো কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমি জানি না কিন্তু এটুকু জানি যে গতকালই যখন এই ঘটনাটা মানুষের কাছে জানা জানি হয়েছে এসপি যে তিনি নিজে এগিয়ে এসে বলেছেন যে লিখিতভাবে জানা আমি নিশ্চয়ই বিষয়টি দেখব এর থেকেই প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে তা কোনো পক্ষপাতের নয় রং দেখে বিচার করে না যে কোনো মৃত্যুই দুঃখের যে কোনো রক্তপাতের ঘটনাই আমাদেরকে বেদনা দেয় আমি নিজে মনে করি যে মৃতের রং না দেখে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ হবে নবানে আজকে ভার্চুয়াল বৈঠক হলো কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা ভার্চুয়াল বৈঠকে দেখো আজকে নবানের রাজ্যের মুখ্য সচিব এবং ডিজি তারা ভার্চুয়ালি রাজ্যের সমস্ত জেলার যারা জেলা শাসক এবং এসপি তাদেরকে নিয়ে একটি মিটিং করেন মিটিং এ মূলত প্রথমেই যেটা বলা হয় ভার্চুয়াল বৈঠকে দুখানা ইনসিডেন্ট সাম্প্রতিককালে হয়েছে একটা পুরুলিয়া ঝালদায় এবং আরেকটা পানিহাটিতে এবং দুটো জায়গাতেই শপথ নেওয়ার আগে কাউন্সিলরকে খুনের ঘটেছে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনো জায়গায় না হয় সেটাই কিন্তু রাজ্য থেকে সমস্ত শাসক এবং হয়েছে এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে এই ঘটনার পেছনে কোন অভিযুক্ত রয়েছে তাকে খুঁজে বার করতে হবে এবং তাকে দ্রুত অ্যারেস্ট করতে হবে গোটা ঘটনা নিয়ে যাতে ল এন্ড অর্ডার বা আইন শৃঙ্খলার পরিস্থিতির যাতে অবনতি না হয় সেই প্রশাসনকে নজর রাখতে হবে এই নিয়েও কিন্তু বার্তা দেওয়া হয়েছে এটা পাশাপাশি তোমায় জানাই যে রাজ্যের মিউনিসিপ্যালিটি গুলোর গঠন চলছে এবং এই মিউনিসিপ্যালিটি গুলো গঠনের ক্ষেত্রেও ইন্টেলিজেন্স ইনপুট যাতে পুলিশ প্রশাসনের কাছে থাকে কোন জায়গায় কোন ঝামেলা কোন অবৈধ জমায়েত এগুলো বরদাস্ত করা হবে না এগুলোই কিন্তু প্রশাসনের তরফ থেকে ডিএমএসপি দের বলা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার সাম্প্রতিককালে আনিশের কাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছে এবং এই সিভিক ভলেন্টিয়ারদের যাতে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে তল্লাশিতে নিয়ে যাওয়া হয় বা ল অ্যান্ড ডিউটি দেওয়া হয় সেই ব্যাপারেও কিন্তু মুখ্য সচিবের তরফ থেকে সমস্ত এসপি এবং ডিএম দেরকে মেসেজ দেওয়া হয়েছে ধন্যবাদ হোলির জন্য সতেরোই মার্চ রাত্রিকালীন বিধি নিষেধে ছাড় একত্রিশে মার্চ পর্যন্ত বহাল থাকবে করোনা রাত্রিকালীন করা করে তবে সতেরোই মার্চ রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বিধি নিষেধে ছাড় দেওয়া হয়েছে হোলির জন্য সতেরোই মার্চ রাত্রিকালীন বিধিনিষেধের ছাড় সতেরোই মার্চ রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে হোলির কারণে তবে একত্রিশে মার্চ পর্যন্ত বহাল থাকবে করোনার রাত্রিকালীন কড়াকড়ি ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করলো রাজ্য নগরোন্নয়ন উন্নয়ন সংস্থা তালিকায় তেতাল্লিশটি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক হিসেবে তিরাশিটি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে তবে কলকাতা পুরসভা ছাড়াই এই তালিকা তৈরি হয়েছে তাই থেকে আমাদের প্রধানত ডেঙ্গু সিজন শুরু হয় বলে আমরা ভেবে থাকি সুতরাং তার আগে যদি আমাদের প্রিপারেশন না নেওয়া হয় তাহলে কিন্তু এই ডেঙ্গু আবার কিন্তু যে কোনো সময় বিপদ হয়ে দাঁড়া দিতে পারে তাই যে যেদার্লিশটা পুরসভাকে আলাদা করে আইডেন্টিফাই করা হয়েছে সেখানে যেভাবে ভেক্টর কন্ট্রোল মানে সার্ভেলেন্স অফিসার থেকে শুরু করে মনিটরিং টিম থেকে শুরু করে এবং প্রথম তিন দিন চার দিন হচ্ছে সেটার বাড়ি বাড়ি গিয়ে মনিটর করা হবে তারপরে সেটা নিয়ে বৈঠক করা হবে তারপরে আবার সেটা নিয়ে একটা মপ আপ হবে মানে হঠাৎ করে একবার যেখানে যেখানে আছে ক্লাব বা বিভিন্ন যে জমায়েতের স্থানগুলো সেগুলো গিয়ে সেখান থেকে একদিনে হঠাৎ করে গিয়ে ক্লিন করা এই জিনিসটা খুব ফলপ্রসূ হতে চলেছে এবং এটা ম এই মডেলটা যদি সত্যি সত্যি ক্লিক করে যায় আশা করি ভবিষ্যতে অন্যান্য স্থান যারা এখনো ডেঙ্গু বা ম্যালেরিয়াতে অন্যান্য যেসব মানে রাজ্যের বাইরে যেসব জায়গাগুলোতে আছে তারা কিন্তু এটাকে মডেল হিসেবে অ্যাকসেপ্ট করতেই পারে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালে সুপারের নির্দেশিকাকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে হাসপাতাল সূত্রে খবর সুপার নির্দেশ দিয়েছেন যে চিকিৎসকরা আউটডোর ওটি জরুরি বা অন্য বিভাগে যাচ্ছেন তাদের হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ার করতে হবে এর জন্য স্বাস্থ্য ভবনের তিনজন আধিকারিকের ফোন নম্বর দেওয়া হয়েছে এই নির্দেশিকা চূড়ান্ত অসম্মানজনক বলে সরব হয়েছেন বিভিন্ন চিকিৎসক সংগঠন জয়পুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তিনি একটি নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হচ্ছে যে চিকিৎসকরা যে যেখানে ডিউটি করবেন ওপিডি হোক বা ওটি হোক বা ইনডোর হোক সেখানে তার হোয়াটসঅ্যাপ লোকেশন যেন অন করে রাখে এই ধরনের একটা অমানবিক এবং অত্যন্ত অপমানজনক একটা নির্দেশিকা এ কে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ইমিডিয়েট এই ধরনের নির্দেশিকা উদ্ধ করার দাবি জানাচ্ছি কারণ এইভাবে কোনো চিকিৎসক কেন কোনো মানুষকেই তার যে মানবাধিকার সেটাকে কিন্তু আজকে এইভাবে আজকে অপমানিত করা যায় না এবং একটা কাজের পরিবেশ সংস্কৃতি যেটা ছিল সেটাও কিন্তু আদতে কিন্তু নষ্ট হবে এর দ্বারা চল্লিশ ঘন্টার বেশি যাতে ডিউটি করতে না হয় কোন চিকিৎসককে তার দায়িত্ব কিন্তু আজকে প্রশাসনকে নিতে হবে এবং তার জন্য যত সংখ্যক চিকিৎসক দরকার হয় যেখানে যেখানে সেই সব চিকিৎসকের নিয়োগের দায়িত্ব কিন্তু আজকে সরকারকেই নিতে হবে সেই দায়িত্ব নিতে হবে